হ্যালো বন্ধুরা, আমি শান্তনু। আপনারা দেখছেন শান্তনু টেক চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, কোনো ব্যক্তি যদি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে সঙ্গে সঙ্গে ডিলিট করে দেয়, তো আপনার কাছে সেই মেসেজটি দিস মেসেজ ওয়াজ ডিলিট বলে দেখাবে। তো আপনি ওই মেসেজটি কী করেছে, তো আপনি ওটা দেখবেন বা জানবেন কী করে, আজকে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেরি না করে আমরা সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। আমরা হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এখান থেকে আমি একটা মেসেজ করছি হাই বলে। তো এখানে অন্য একটি ফোনে দেখতে পাচ্ছেন হাই বলে এসছে। তো আমি এখান থেকে মেসেজটিকে ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, ডিলিট ফর এভরিওয়ান। তো এখানে দেখাচ্ছে দিস মেসেজ ওয়াজ ডিলিট বলে। তো আপনি এই মেসেজটি, যে দিস মেসেজ ওয়াজ ডিলিট, এই মেসেজটি কী করেছিল, তো এটা জানবেন কি করে? তো তার জন্য একটি অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করে নিতে হবে, মানে ইনস্টল করে নিচ্ছি অ্যাপ্লিকেশনটাকে। প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে লিখব নটি সেফ। নটি সেফ, দেখতেই পাচ্ছেন এই এই অ্যাপ্লিকেশনটাকে আমরা ইনস্টল করবো। ছোট্ট একটি অ্যাপ্লিকেশন, 9 MB। তো ফটাফট এটাকে ইনস্টল করে নিচ্ছি। এটাকে ইনস্টল করার পর আমরা ওপেন করব। একটু সময় লাগছে ইনস্টলিংয়ে। তো ইনস্টলিং হয়ে গেছে। তো এবার আমরা ওপেন করব। এরপরে আমরা নোটিস অ্যাপ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা খুলছে। অ্যাপ্লিকেশনটা খোলার পর স্ক্রল করব ডান দিকে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা পারমিশন চাইবে, নোটিফিকেশন একটা পারমিশন চাইবে, এটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার তো দেখতে পাচ্ছেন নেক্সট করতে হবে। নেক্সট করার পর এখানে নোটিস অ্যাপ অ্যাপ্লিকেশনটাকে এটাকে অন করে দিতে হবে, দিয়ে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে ব্যাক করে দেবেন। ব্যাক করার পর এখানে ফাইল এবং মিডিয়া একটা একটা পারমিশন চাইবে, এটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর লোডিং হবে, একটু সময় লাগবে লোডিং হতে। তারপর আর কিছু করার দরকার নেই, নেক্সট করে আপনি ব্যাক করে দেবেন। ব্যাক করার পর ব্যাক করে চলে যাবেন। ব্যাক করার পর এখানে নেক্সট করে যাবেন, পরপর 1 নম্বর 2 নম্বর নেক্সট করে করে এটা নোটিফিকেশনটা খুলে গেছে। এবার এখানে টিক চিহ্ন করে দিয়ে আপনি বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে আবার হোয়াটসঅ্যাপে চলে যান। এবার এখান থেকে একটা মেসেজ করে নেব হাই। আবার একটা মেসেজ করে নেব হ্যালো। তো দেখছেন মেসেজ করে দিয়েছি। এবার মেসেজটি করার পর এটাকে ডিলিট করে দেব, ডিলিট ফর এভরিওয়ান। তো দেখতে পাচ্ছেন মেসেজটি ডিলিট হয়ে গেছে, দিস মেসেজ ওয়াজ ডিলেটেড। এবার মেসেজটি উপর থেকে দেখব, উপর থেকে স্ক্রল করে এখানে নোটিফিকেশনে চলে আসবো। দেখবেন এখানে যে মেসেজগুলো করা হয়েছে সব মেসেজগুলো চলে এসছে। দেখুন হাই হ্যালো এগুলো সব মেসেজগুলো চলে এসছে। তো এইভাবে মেসেজগুলো দেখা যাবে। আপনার যদি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে চান, তাহলে আমি আমার ডিসক্রিপশন বক্সে এই লিংক দিয়ে দেবো। তো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।